আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত সাবজেক্টের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়ি আমরা শুরু করি। প্রথমে আসে প্রশ্ন, বাস্তব সংখ্যা কি? তো স্বাভাবিকভাবে বোঝাতে হলে বাস্তব সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যেগুলো আমরা আমাদের সাথে প্রতিনিয়ত আমরা যেগুলো নিয়ে কাজ করি, যেমন হচ্ছে 1, 2, 3, 4, 0, -1, -2, -3, এ ধরনের সকল সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। তারপরে √3, √5, এগুলো সবই বাস্তব সংখ্যা। আবার ভগ্নাংশ সংখ্যাগুলো কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে আরও একটা প্রশ্ন থাকতে পারে, অবাস্তব সংখ্যা তাহলে কি? আচ্ছা, আমি যদি ছোট্ট করে বলি, অবাস্তব সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যেমন হচ্ছে রুটের ভিতরে যদি নেগেটিভ নাম্বার আমরা দিই, বাইরের এইরকম না কিন্তু যে -√3, এটা কিন্তু বাস্তব সংখ্যা প্রকাশ করে। বাট রুটের ভিতরে -3, তাহলে রুটের ভিতরে যদি নেগেটিভ দেয় সেটাকে আমরা বলি অবাস্তব সংখ্যা। এই ধরনের সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলি না। আচ্ছা, এখন আমরা দেখি বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে আছে কয়েক ধরনের বাস্তব সংখ্যা দেওয়া আছে। তার মধ্যে একটা আছে স্বাভাবিক সংখ্যা, একটা আছে পূর্ণ সংখ্যা, এবার আছে ভগ্নাংশ সংখ্যা। তো আমরা প্রথমে দেখি স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধরনের ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেমন আমরা যদি এই সংখ্যা রেখা থেকে দেখি, এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা। যেমন হচ্ছে এই পাশে আছে 0, 1, 2, 3, এই পাশে সকল পজিটিভ নাম্বার, এই পাশে সকল নেগেটিভ নাম্বারগুলো উপস্থিত। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধরনের পজিটিভ সংখ্যা, অর্থাৎ জিরো বাদে, অর্থাৎ 1, 2, 3 থেকে শুরু করে অসীম পর্যন্ত এটা এই নাম্বারটা হবে। তাহলে এই ধরনের সকল নাম্বারকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। এরপর আসে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে আমরা এখানে যতগুলো নাম্বার লিখছি সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অথবা জিরোর মতো নিউট্রালও হতে পারে, কিন্তু এই সবগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। এরপর আসে ভগ্নাংশ সংখ্যা কি। ভগ্নাংশ সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যেগুলোকে আমরা কোনো কিছুর ভাগ ভাগ আকারে লিখতে পারি। যেমন আমি যদি দেখাই এখানে যে 3/5, এটা একটা ভগ্নাংশ সংখ্যা, কারণ হচ্ছে আমি 3 কে 5 ভাগ করে লিখছি। ওকে, এই ধরনের সংখ্যাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলি। আচ্ছা, আবার ভগ্নাংশ সংখ্যার আরও একটা প্রকাশ এমন হতে পারে, সেটা হচ্ছে আমি যদি আর একটা নাম্বার লিখি 5/3 অথবা 5/7, এসব কিছু কিন্তু ভগ্নাংশ সংখ্যা। তাই ভগ্নাংশ সংখ্যা আবার দুই প্রকার হতে পারে, যেমন হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেই সংখ্যার ক্ষেত্রে, যেই ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে তার হরটা বড় হয় লবের থেকে, লবের থেকে হরটা বড় হয়। যেমন এখানে লব আছে 3 কিন্তু হর আছে 5, অতএব হর বড়, তাই এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর যেই সব ভগ্নাংশের ক্ষেত্রে লবটা বড় হয় কিন্তু হরটা ছোট হয়, অর্থাৎ এটার মতো, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা যদি লিখে দিই এখানে, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এরপর আরও এক ধরনের ভগ্নাংশ সংখ্যা আমরা দেখতে পারি, সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। যেমন আমি যদি একটা সংখ্যাকে 10/3 আকারে লিখি, এটাকে যখন আমরা দশমিকে কনভার্ট করবো, তার ক্যালকুলেটারে যদি আমরা দিই, সেক্ষেত্রে আমরা পাবো 3.3333। তাহলে এই নাম্বারটাকে আমরা বলবো হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, এরপরে দেখি, আচ্ছা এরপর আছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। আমরা কিছুক্ষণ পরে এই নাম্বারটা সম্পর্কে জানবো, মূলদ এবং অমূলদের মধ্যে পার্থক্য যখন করবো সেগুলোকে আমরা বলে দেবো যে কোনটা মূলদ এবং কোনটা অমূলদ, আমরা দেখে বুঝতে পারবো। আচ্ছা, এরপরে আসে দশমিক ভগ্নাংশ সংখ্যা, যেটা আমরা মাত্রই ব্যাখ্যা করলাম। এরপরে আসে সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা বলতে এমন সংখ্যা, যেমন হচ্ছে আমি যদি একটা সংখ্যাকে এভাবে লিখি 0.52, ওকে, আমি যদি একটা সংখ্যাকে আসলে এভাবে লিখি 0.52, তাহলে এই সংখ্যাটা কিন্তু 52 এর পরে কিন্তু কোনো সংখ্যা আসেনি, তাহলে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। কিন্তু ওপরে যে নাম্বারটা আমরা লিখছি 10/3, অর্থাৎ 3.333, এই নাম্বারটা কিন্তু আমি ডট ডট দিচ্ছি, কারণ হচ্ছে এই নাম্বারটা কখনো শেষ হয় না, এই 3333 অসীম পর্যন্ত এটা চলবে। তো সেটাকে আমরা বলবো হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। আর যে সংখ্যাটা সে দশমিকের পরে কয়েকটা সংখ্যা এসে
যদি শেষ হয়ে যায় সেটাকে আমরা বলবো হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, এরপরে আছে আমাদের অসীম অনাবৃত ভগ্নাংশ সংখ্যা এবং আবৃত ভগ্নাংশ সংখ্যা, আমরা এটা দেখি। আচ্ছা, এখন যদি বলি আবৃত ভগ্নাংশ সংখ্যা কেমন, যেমন হচ্ছে 3.333, আমি বলছি এখানে 3 3 কখনোই শেষ হবে না, অর্থাৎ এই নাম্বারটা, যে নাম্বারটা কখনোই শেষ হচ্ছে না, বারবার রিপিট আসছে, যেমন 3 3 3 বারবার, কিন্তু সংখ্যাটা একই সংখ্যা আসছে, তখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 3.33। এইভাবে না লিখে আমরা এটাকে লিখতে পারি 3.3, তার উপরে আমরা একটা চিহ্ন দেব, উপরের দিকে একটা ডট দেবো, অর্থাৎ এই চিহ্নটাকে বলা হচ্ছে পৌনঃপুনিক। যেই যেই সংখ্যাগুলো বারবার রিপিট হয় সেই সংখ্যাগুলোর উপরে পৌনঃপুনিক চিহ্ন ব্যবহার করতে হয়। আমি আরো কিছু এক্সাম্পল নেই, যেমন যদি একটা নাম্বার এরকম থাকে 3.64 6 4 6 4, তাহলে এইরকম ভাবে যদি চলতেই থাকে তখন সেই নাম্বারটাকে আমরা ছোট করে এইভাবে লিখতে পারি 3.64, এবং 6-এর মাথায় এবং 4-এর মাথায় দুটার উপরে পৌনঃপুনিক দিতে হবে, কারণ 6 4 নাম্বারটা বারবার রিপিট হচ্ছে। আবার যদি একটা নাম্বার এমন হয় 6.332 3 3 2 3 3 2 3 3 2, যদি এইরকম ভাবে চলতে থাকে, অর্থাৎ প্রতিবারই আমরা দেখছি 3 3 2 3 3 2 এবং 3 3 2, এরপরে মানে বারবার এটা রিপিট আসছে, তো এই সংখ্যাটা কিন্তু শেষ হবে না, অনেক দূর যাবে। তো এই সংখ্যাটাকে তখন আমরা ছোট করে লিখতে পারি 3.332, অর্থাৎ আমি বলছি যে যে নাম্বারগুলো আসলে বারবার রিপিট হচ্ছে সেই নাম্বারগুলোর উপরে পৌনঃপুনিক দিতে হবে। তাহলে এখানে রিপিট হচ্ছে 332 দশমিকের পরে, তো আমরা তিনটার উপরে আমরা পৌনঃপুনিক দিয়ে দেবো। কিন্তু এই সংখ্যাটাকে আরো সিম্পলিফাই ভাবে লেখা হয়, সেটা হচ্ছে 3.332, এবং আমরা শুরুটা এবং শেষেরটা উপরে পৌনঃপুনিক দেবো। এটার অর্থই মিন করবে যে প্রত্যেকটার উপরে পৌনঃপুনিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে আবৃত ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, তাহলে এরপর আসে আমরা ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যাকে, আমরা সেটা সংখ্যারেখা থেকেই দেখছি একটু আগেই, সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা দেখি যে -1 -2 -3, এটা হচ্ছে সকল নেগেটিভ নাম্বার, এবং এই পাশে সকল পজিটিভ নাম্বার বা ধনাত্মক সংখ্যা, নেগেটিভ নাম্বারকে বা ঋণাত্মক সংখ্যা এটা, আর 0টা হচ্ছে এটা ধনাত্মক না ঋণাত্মক না, এটাকে আমরা বলতে পারি নিউট্রাল একটা নাম্বার, এটা চিহ্ন দ্বারা আমরা ডিফাইন করতে পারি না। আচ্ছা, এরপরে আমি বলছিলাম যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কি, সেটা আমরা এই জায়গা থেকে আমরা সহজে ব্যাখ্যা করতে পারবো। আমরা যদি এই ডায়াগ্রামটা দিকে একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমরা যতগুলো সংখ্যার কথা বললাম, যেমন মূলদ মানে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক, অপ্রকৃত প্রকৃত, মিশ্র, সসীম, এই সমস্ত সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যার ক্ষেত্রে কি বলা হচ্ছে, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ কোনগুলো, যেমন আমি যে আমরা এখানে দেখছি যে আবৃত ভগ্নাংশ, যেগুলোকে আমরা পৌনঃপুনিকের মাধ্যমে লিখছি, ঠিক আছে, কিন্তু এমন কিছু নাম্বার তৈরি হয় যেমন 6.12345 6 7, আবারও 3 4 5, ঠিক আছে, অর্থাৎ যে নাম্বারটা অনেক অসীম পর্যন্ত বিস্তৃত হবে কিন্তু কোনো রিপিটেশন আসবে না, ঠিক আছে। যেমন এখানে কিন্তু অসীম পর্যন্ত এটা বিস্তৃত ছিল, কিন্তু নাম্বারটা কিন্তু বারবার একই নাম্বার আসছে, যেমন এখানে আসছে 3 3 2 বারবার আসছে, এখানে 6 4 বারবার আসছে, এখানে 3 3 3 বারবার আসছে, কিন্তু এই নাম্বারটা কিন্তু রিপিট হয়নি, এই নাম্বারটা কিন্তু এক মানে আলাদা আলাদা নাম্বার আসছে, কিন্তু এটা কিন্তু শেষ হয়নি, নাম্বারটা অসীম পর্যন্ত থাকতে পারে। এই ধরনের সংখ্যাকে আমরা বলবো এই যে অমূলদ সংখ্যা, অর্থাৎ এটা মূলদ সংখ্যা নয়, ঠিক আছে। তো এর কিছু এক্সাম্পল যদি আমরা দিই, যেমন হচ্ছে √2, ঠিক আছে, এই √2 এইটাকে যদি আমরা ক্যালকুলেটারে প্রেস করি, সেই ক্ষেত্রে এইরকম একটা নাম্বার আসবে 1.41, তারপরে অনেক আমরা নাম্বার দেখতে পারি, যেমন হচ্ছে 2 3 4 5 6 7, অর্থাৎ এই নাম্বারে কখনো শেষ হবে না, কিন্তু নাম্বারগুলো রিপিট হবে না, কিন্তু আমরা আমাদের কাজের সুবিধার্থে মোটামুটি 2 দশমিক, দশমিকের পরে 2 সংখ্যা পর্যন্ত আমরা নিয়ে নিই, এইভাবে আমরা ক্যালকুলেশনগুলো করে থাকি, কিন্তু এই সংখ্যাটা আসলে কখনো শেষ হয় না। এই ধরনের সংখ্যাকে আমরা বলি হচ্ছে অমূলদ সংখ্যা। আবার যদি √3 দেয়, √7 দেয়, সবগুলো আসলে অমূলদ সংখ্যা প্রকাশ করে। আচ্ছা,
এখন যদি আমরা দেখি এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে যে রুট ওভার থ্রি এবং ফোরের মধ্যে দুইটি অমনোদ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা আমরা এইটা করবো না, আমরা ছোট করে দেখি যে কোনটা অমনোদ সংখ্যা এবং কোনটা মনোদ সংখ্যা, আমরা আগে এটা শিখি। তাহলে রুট ওভার থ্রি, রুট ওভার থ্রি কি মূলদ সংখ্যা নাকি অমনোদ সংখ্যা? আমরা যদি রুট ওভার থ্রি এই জায়গাটাতে খেয়াল করি যে রুট ওভার থ্রিকে যদি ভাঙা হয় তাহলে 1.7320508 এবং এরপর ডট ডট দেওয়া আছে, অর্থাৎ এই সংখ্যাটা আরও অনেক দূর বিস্তৃত হবে। অতএব আমরা দেখছি যে এই সংখ্যাটা বারবার রিপিট হয় না, কিন্তু একটা দশমিক ভগ্নাংশ আসে এবং অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, সেই ধরনের সংখ্যাকে আমরা বলি অমূলদ সংখ্যা। তাহলে এখানে রুট ওভার থ্রি আছে অমূলদ সংখ্যা, কিন্তু ফোর এটা কিন্তু মূলদ সংখ্যার মধ্যে, কারণ এটা একটা পূর্ণ সংখ্যা। আমরা যদি ওই ডায়াগ্রামে আবার একটু ফেরত যাই তাহলে কেমন হবে, যে এই যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোন বক্সে ছিল? মূলদ সংখ্যার বক্সে ছিল। অতএব আমরা ওই যে ফোর যেটা ছিল সেটাকে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তাহলে আজকে এই পর্যন্তই রাখি, আসসালামু আলাইকুম।